ফলটা কেটে দিচ্ছ না কি? না, কাটার জন্য হচ্ছে না, আমাদের ঘরে রামনবমী বসেছে না। ঠিক আছে শুনো না, আমি বলছি, আমি পিট্টুকে বলে দেবো, তুমি কালকে মধ্যে 15 বলেছিল, তোমার ভাইকে জিজ্ঞেস 20 বলেছিলাম, ও 15 বলেছিল, বলবে দিয়ে দিতে, ঠিক আছে? কেন, আমাদের জগ হচ্ছে তো, ওইখানে আমাকে দিতে হবে কিছু টাকা, বুঝলে? কত টাকা নেবে? 15 15 15,000? হ্যাঁ 20 বলেছিলাম, তোমার ভাই বললো, ও তো লাও না দিদি, এসে পরে অফিসে বলে গেল, আমার ঠিক আছে 15-ই দিবে, 15-ই তোমার ভাই বলেছিল। বলছি, মায়ের সাথে একবার কথা বলে নিলে হতো না? মায়ের সাথে এবার কি কথা বলবো, তুমি তুমি তো সেদিন এসে পরে কথা বলেই গেলে, তোমার মাও ছিল, তোমার মার সাথে তো কথা হয়েছিল। হ্যাঁ, টাকাটা ধরো আমার তো ঢুকেনি, মায়ের ঢুকেছে, মায়ের সাথে কথাটা বললে হতো না? তো কোথায় মা তোমার? মা স্কুলে আছে, দেখো তুমি কোথায় আছো। আচ্ছা ঠিক আছে, তাহলে মার সাথে আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ, সোমবার থেকে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ভাইরাল হচ্ছে, যেখানে 88 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেহা সাউকে এক মহিলার কাছে কাজের জন্য টাকা চাইতে দেখা যাচ্ছে। এ বিষয়ে এলাকার অনেকেই দিয়েছেন তাদের মতামত, পাশাপাশি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নেহা সাউ। দেখুন তাদের বক্তব্য। ওই তো বললাম নেহা সাউ কি জন্য টাকা চাইতে? ওর একটা সাইনের জন্য, সেটা গাড়ি কিসের জন্য সাইন চাইছে? সাইনটা কিসের? আমার ঘরের বাকি ছিল, আপনার ওই আবাস, যে ও সাইনটা না হলে তো আমার ফাইলটা আসানসোল পৌঁছবে না, আর সেখান থেকে আমার টাকা ঢুকবে না, তার ক্ষেত্রে ওর টাকা নেই। আপনি কি দিয়েছেন? এক পয়সা দিনে বিষয়টা না আমি কাকুকে জানি না, বাড়ি আমার হয়ে গেছে। আচ্ছা, কাউন্সিলর হলেও ও আমার বাড়িতে কোনদিন পা দেয় না, যেন বাড়িগুলো আমার হচ্ছে দেখি ঢুকি একবার, কিন্তু টাকা চাইছে, সীমা সিং করলো, ওর সাইন একটা সাইন বাকি ছিল, জানি না যে দিদি আমাকে এত টাকা চাইবে, আমাকে বুড়বুক বানাচ্ছে, এখন বলছে তুমি বলো যে আমি তোমার, আর বারবার লোক পাঠাচ্ছে বাড়িতে, ফোন নাম্বার চাই, ফোন করছে, ফোন নাম্বার চাই, তোমার অ্যাকাউন্ট খাতাটা দাও, বাড়িতে লোক কি জন্য পাঠাচ্ছে? ওই টাকার জন্য। আচ্ছা, কবার বলবো কল্পনা বাউরি, বলতে হবে না। দেখুন, ওইটা সাইন করার জন্য আমি টাকা খুঁজিনি, প্রথমে আমি ওনার কাছে নিজে থেকে টাকা খুঁজিনি, ঠিক আছে? ওনার একটা কাজ ফেসেছিল, উনি ওই ভদ্র মহিলাও আসেননি, ওনার মেয়েও আসেনি, ওনার ছেলে এসেছে, ঠিক আছে? তো উনি এসে পড়ে ও বললো, দিদি আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে এখানে আমাদের একটা জব হচ্ছে, আগে মাসে 7 তারিখ থেকে আমরা স্টার্ট করবো, ঠিক আছে? তো একটা বড় আমরা প্রোগ্রাম করছি। উনি বলেছিলেন, দিদি আমি নিজে খুশি থেকে, আমার কাজ হয়ে গেলে আমি নিজে খুশি থেকে আমি এই টাকাটা আমি দেবো, আপনি যখন বলবেন তখন আমি দেবো। তো আমি বললাম যে না, আমার টাকা এখন দরকার নেই, যখন কিছু হবে আমি বলবো। তো এই প্রোগ্রামটার জন্য ও বলেছিল যে আমি দিয়ে দেবো নিজে থেকে, তখন ও বলেছিল, তবেই আমি ওকে বললাম যে প্রোগ্রামটা এবার স্টার্ট হবে, তো এটা তুমি একটু দেখে নেবে বলছে, কথাটাও একদম ভুলভাল বলছে, হয়তো ওকে কিছু মানুষ চাপাচ্ছে, আমার বিরুদ্ধে যারা আছে তারা এখন ওদেরকে শেখাচ্ছে যে তুমি এরকম বলো এবার, কেন দেখুন ওরা একটা সাধারণ মানুষ, একটা গরিব মানুষ, তাদেরকে ওদের কাছে কর্পোরেশন যাওয়ার জন্য ভাড়া ছিল না, সেদিন মন্দির কমিটির সবাই লোক ছিল, তখন ওই ছেলেটা এসছে, আপনি আমার থেকে না ওটা মন্দির কমিটির লোক থেকে জিজ্ঞেস করুন, ও এসেছিল, এসে বললো দিদি আমার কাছে ভাড়া নাই, আমি কর্পোরেশন কীভাবে যাবো, আমি নিজে পকেট থেকে বার করে ওকে 200 টাকা দিলাম, লে চলে যাবি, ঠিক আছে? তা আমি ওর উপকার করলাম, এবার ওকে কেউ ভুলভাল বুঝিয়ে মাথায় চাপিয়ে উল্টো পুল্টো বুঝিয়ে যদি আমার বিরুদ্ধে কিছু রেকর্ডিং অডিও ভাইরাল করাবে, ওইটা আপনি শুনেছেন তো? কি মনে করছেন? করেছে বিরোধী করেছে সেটা আমি জানি না, কিন্তু যারাও করেছে তাদের, তারা জানে যে নেহাকে সাংগঠনিকভাবে আমি ভাঙতে পারবো না, তাই আমার আমার কখনো আমার পার্সোনাল ম্যাটারে ঢুকে যায়, কখনো আমার পাশের বাড়ির ম্যাটারে ঢুকে যায়, আমি মন্দির জন্য ওই পূজার জন্য নিজে থেকে বলে গিয়েছে বলে আমি ওকে বলেছিলাম ফোন করে বলেছিলাম, আমি তো অত বোকা নয় যে আমি ফোনে এই কথা বলা ওর কাছে টাকা ডিমান্ড করবো, আপনি কথা টোন শুনে বুঝতে পারবেন যে আমি ওর কাছে আমি মানে ওকে জোর জবরদস্তি করে কিছু খুঁজেছি আর না ওকে ভালোভাবে, আমি ওর সাথে একটা পার্সোনালি আমাদের সম্পর্ক ছিল, কেন ওই ওই বাউরি পাড়াতে আমি এখন থেকে না আমি আগে 6 বছর ধরে ওই বাউরি পাড়াতে আমি যেতাম, ওই প্রত্যেক মহিলা শুধু ওর কাছে না আপনি অনেক মহিলা আছে, আপনি যে ওই পাড়াতে আপনি জিজ্ঞেস করবেন যে কারো কাছে আমি 1 টাকা আজ পর্যন্ত নিয়েছি, এখানে আছে ভদ্র মহিলা, অনেক বয়স্ক বয়স্ক মহিলা আছে, আপনি যে শুধাবেন স্বর্ণা বাউরিকে শুধাবেন, অন্য আরও অন্য মহিলা আছে, তারা যখনই আসে এখানে আমার কাছে টাকা নিয়ে যায়, আমি মানুষকে সাহায্য করি, আমি মানুষ কাছে খুঁজি না, কিন্তু ও নিজে থেকে বলে গিয়েছিল, মন্দির কমিটির আমার লোক ছিল, আপনি জিজ্ঞেস করুন, ও নিজে বলেছিল দিদি আমার এই কাজটা হচ্ছে না, যদি হয়ে যাবে দিদি তাহলে আমি নিজে খুশি থেকে এই জগের জন্য আমি অত যোগদান দেব। এই ইস্যুতে বিজেপির তরফ থেকে এলো প্রতিক্রিয়া। এটা তো আর নতুন করে বলার কিছু না, এটা তৃণমূলের পুরনো কালচার, 2011 যখন থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে এবং 2015 যখন থেকে কর্পোরেশন দখল করেছে,
আমরা দেখতে পাচ্ছি এই কালচার বরাবর চলে আসছে, আজকে একটা অডিও ভাইরাল হয়েছে এবং সেটা আমার কোনো বড় ব্যাপার নয়, এটা ওদের পুরনো কালচার, ওরা সেটাই করেছে। আমরা বারংবার বলেছি আবাস যোজনা নিয়ে দুর্নীতি হচ্ছে, একটা ড্রেন করা নিয়ে, একটা বাথরুম করা নিয়ে দুর্নীতি চলছে, তারই একটা ছোট্ট আপনারা ক্লিপ পেয়েছেন। অজিত খা, প্রেসিডেন্ট, রানীগঞ্জ মন্ডল ওয়ান বিজেপি। এটা তৃণমূলের পুরনো কালচার, তৃণমূল যেটা বরাবর করে এসছে আজও সেটাই করছে এবং সেটাই আমরা একটা ছোট্ট ক্লিপ পেয়েছি। আমরা বরাবর বলে এসেছি তাদের দুর্নীতি নিয়ে, তারই একটা ছোট্ট প্রমাণ এটা। বরাবর রানীগঞ্জের মধ্যে সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা দেখছি আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে, সমস্ত প্রতিটা দেশে প্রতিটা জায়গায় দুর্নীতি হয়েছে, তারই একটা ছোট্ট প্রমাণ আপনারা পাচ্ছেন। রানীগঞ্জেও আমরা এই নিয়ে বারংবার বলেছি এই ঘটনাগুলো নিয়ে যে তারা দুর্নীতি করছে, তার একটা প্রমাণ আপনারা দেখেছেন যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কথা চলছে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।